আমি দেখেছি আমার দাদুকে আজকে আমি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছি এটা লাগিয়ে আমার এসে আমি আমার দাদুকে দেখেছি আমার দাদি যখন এই শাড়িটা পরছেন আমার ঠিকভাবে মনেও নেই যে কীভাবে তিনি পড়েছেন কিন্তু আমি দেখেছি সেই শাড়িটা তিনি পরেছেন এবং এটা খুবই নর্মাল একটা বিষয় আজকে আমাদের বাংলাদেশে তসলিমা নাসরেনের অনেক মরিত পাওয়া গেছে প্রদর্শক শ্রোতা আপনারাও দেখলেন নিজের পোশাকের স্বাধীনতা চেয়ে বেলাউজ ছাড়াই শুধুমাত্র শাড়ি পরে হাজার হাজার মানুষের সামনে নেমে বিক্ষোভ করছে প্রতিবাদ করছে আমাদের পোশাক যেমন খুশি তেমন পরব তাতে কার বাপের কী প্রদর্শক শ্রোতা আমাদের দেশটাও এই সমস্ত নষ্টা মেয়েগুলো আমেরিকান বানাতে চায় ওরা চায় পশু পাখি যেভাবে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যখন যেভাবে যা মন চায় তাই করে এরাও তাই করতে চায় প্রদর্শক শ্রোতা চলুন আগে একটি মেয়ের বক্তব্য আপনাদেরকে শুনিয়ে নিয়ে আসি আসলে সে কি বোঝাইতে চাচ্ছে আর সে কি চাচ্ছে প্রিয় দর্শক চলুন এমন একটি ভিডিওর জন্য একটি লাইক কিন্তু অবশ্যই আশা করছি আর যারা এ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন আগে ভিডিওটি দেখে আসি এখানে কোনো এত বড় এটা যাওয়ার কোনো ব্যাপারই না আমরা যে যেভাবে আছি যার যেভাবেই স্বাধীন সেটাতেই আমরা থাকতে চাই এখানে কারো খবরদারি আমরা চাই না কারো আলাদা করে এটার জন্য অসহিষ্ণুতা এটাও চাই এটাই হচ্ছে আমাদের মেয়েরা সমস্ত আমাদের দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না অবশ্যই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে এরা তো আমাদের বাংলাদেশকে অচিরেই আমেরিকান বানাইতে চাচ্ছে এমন পরিস্থিতিতে যারা রাস্তায় মিডিয়ার সামনে এসে এমন কিছু কথা বলতে পারে তারা আমাদের দেশকে আমেরিকা না বানিয়ে ছাড়বে না প্রিয় দর্শক শ্রোতা কী বলবো নারীর স্বাধীনতা মানে এটাই আজকে ওলামা যদি ওয়াজের মঞ্চে গিয়ে মানুষকে গিয়ে যদি এই সমস্ত বেপর্দা বেফাস নারীদের জন্য কিছু বয়ান করে তাদেরকে জাহান্নামের পথ থেকে সরিয়ে জান্নাতের পথ দেখাইতে চায় অথচ মিডিয়াতে প্রচার করা হয় সেই সমস্ত হলুদ মিডিয়াতে যে ওলামা নাকি নারীদের বিরুদ্ধে বা নারীদের বিরোধিতা করে প্রিয়দর্শক নারীদের নাকি জীবন জীবনযাপনে বাধা হয়ে দাঁড়ায় আজকে আলেমোলামা এমন নিউজ কিন্তু আমরা অহরহ সোশ্যাল মিডিয়ায় হলুদ সাংবাদিক বা হলুদ মিডিয়ার মাধ্যমে আমরা জেনে থাকি প্রিয়দর্শক শ্রোতা এই যে যেই মেয়েটা আপনারা দেখলেন বেলাউজ ছাড়াই সে রাস্তার মধ্যে চলে এসেছে এবং তার স্বাধীনতা নিয়ে পোশাকের স্বাধীনতা নিয়ে কিছু বক্তব্য দিল এর ব্যাপারে আপনার কি মতামত আপনার কি মতামত ভাই আমি বলবো আজকের এই ভিডিওতে আপনি কমেন্ট না করে যাবেন না ভাই কমেন্ট না করে যাবেন না অবশ্যই কমেন্ট করবেন আমার তো মনে হয় আমাদের বাংলাদেশে তসলিমা নাসরিনের মরিদ হওয়া শুরু করে দিয়েছে তসলিমা নাসরিন চেনেন তো যেই নষ্ট মহিলা যেই বেশ্যা বলেছিল আজানের আওয়াজের ধনী নাকি বেরসার আওয়াজের মতো শোনা যায় আসলে যে যেখানে জন্ম নেয় যে যেখানে যে পরিস্থিতিতে গড়ে ওঠে তার কানে ওরকম আওয়াজ ছাড়া তো অন্য কোনো আওয়াজ শোনার কথা নয় তসলিমা নাসরিন যেই সমস্ত পোশাক পরে তসলিমা নাসরিন যেই সমস্ত পোশাকের পক্ষে নিয়ে কথা বলে আজকে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে এই সমস্ত পোশাক পরে এই সমস্ত কথাবার্তাই তাদের জবান থেকে বের হচ্ছে এতে কি বোঝা যাচ্ছে না ভাই যে এরাও তো তসলিমা নাসরিনকে অনুসরণ করে তসলিমা নাসরিনের মরিদ হয়ে যাচ্ছে কি বলবো ভাই বড় আফসোস লাগে বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে ভাই বড়ো কষ্ট লাগে আজকে সাধারণ বেপর্দা মেয়েদেরকে আলেমোলা মারা পর্দাশীল করতে চায় এজন্যই যেন তাদের সম্মান যেই জায়গায় থাকা দরকার সেই জায়গায় থাকে আজকে আলেমোলামারা মারা তাদেরকে বেপর্দা থেকে পর্দায় আনতে চায় এজন্য যেন মেয়েরা মেয়েরা স্বাধীনতায় থাকতে পারে মেয়েরা যেন পবিত্র থাকতে পারে কিন্তু এরা মেয়েরা পবিত্রতা নষ্ট করে নিজেরা অপবিত্র হয়ে যাচ্ছে বড়ই আফসোস লাগে বড়ই কষ্ট লাগে কি বলবো ভাই বলার কোনো ভাষা নাই কি বলবো বলেন বলার কিছু আছে ভাই কিচ্ছু নাই যাই হোক দর্শক আর কিছু বলতে চাচ্ছি না তবে যাবার আগে আর একটি কথা বলছি ভারতের মুস্কান মনে আছে তো ভারতের একজন মুস্কান যে দেশে হিন্দুর সংখ্যা বেশি সে দেশে নারায়ণ তকবির আল্লাহ হকবর স্লোগান দিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল আর আজকে আমাদের দেশের এই মেয়েগুলো উলঙ্গ হয়ে গোটা বিশ্বকে জানান দিচ্ছে দেখো আমরাও কাপড় ছাড়া রাস্তায় হারতে পারি আমরাও কাপড় ছাড়া রাস্তায় চলতে পারি ছি লজ্জা লাগে সত্যি লজ্জা লাগে এই সমস্ত মেয়েদের কথাগুলো শুনলে এই সমস্ত মেয়েদের মুখের দিকে তাকালে লজ্জা লাগে লজ্জা আরে ভাই আস্তা ফিরুল্লাহ পড়বেন কি আস্তাক ফিরুল্লাহ নাওয়াজবিল্লাহ পড়বেন কি এরা যেটা নিয়ে সংগ্রামে নেমেছে এটার প্রত্যাশা এগুলোর আশা প্রত্যাশা একটাই সমস্ত নারীদেরকে ওরা অর্ধ উলঙ্গ করে ছাড়বে তখন ভাই আপনার সামনে যখন এই সমস্ত নারীরা পড়বে কয়জনকে দেখে আপনি আস্তাক ফিরুল্লাহ পড়বেন কয়জনকে দেখে আপনি ইন্নালিল্লা পড়বেন বলেন কয়জনকে দেখে নাওয়জবিল্লাহ পড়বেন চোখের সামনেই তো যদি এদের মতো মানে আমাদের দেশে যদি এদের মতো নারীবাদী কায়েম হয়ে যায় তাহলে তো এরা রাস্তায় অহরহ অর্ধ উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ কেন এমন সময় দেখা যাবে সেই আমেরিকার মতো শুধুমাত্র বলতে বাধ্য হচ্ছি ভাই জ্যাঙ্গা আর কি বলে পরে ঘুরে বেড়াবে জানি আজকে আমার কথাগুলো অনেকেরই খারাপ লাগতে পারে খারাপ লাগলেও লাগুক ভাই কিচ্ছু করার নাই কথাগুলো এই মন থেকে সত্যি কষ্টের সাথে বলছি আল্লাহ তালা যেই পর্দাকে বিধান পর্দার বিধানকে ফরস করে দিয়েছে আল্লাহ তালা যেই পর্দার বিধানকে ফরস করে দিয়েছে আর এই নষ্টা মহিলাগুলা শিখ যাই হোক আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা যেন এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে তাদের ভিতরে যেন জাহান্নামের নামের ভয় দান করে তাছাড়া আর কী করব বলেন আর যদি তাদের হেদায়ত না থাকে আর যদি তাদের হেদায়ত না থাকে আর যদি তাদের হেদায়ত না থাকে আল্লাহ তালা যেন উপর থেকে তার কুদরতি ফয়সালা অবশ্যই এদের ব্যাপারে যেন করে এর সাইতে ভালো দোয়া আর বদ দোয়া আমার দ্বারা সম্ভব নয় প্রিয় দর্শক ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না অনেক কথা মনে আসছে অনেক কথা যেগুলো আর আমি বলতে চাচ্ছি না বলতে পারতেওছি না তবে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কি এই যে নারীরা যা শুরু করেছে এটার ব্যাপারে আপনাদের মতামত কি একটু কষ্ট হলেও ভাই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ভিডিও বা নিউজ নিয়ে সাক্ষাৎ করব আমি মাওলানা নাসির উদ্দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ